আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একের পর এক সন্ত্রাসী হামলায় আতঙ্ক ছড়িয়েছে আফগানিস্তানে। প্রেসিডেন্ট আশরাফ গানির প্রচারণা সমাবেশে ভয়াবহ হামলার পর ভোট গ্রহণ নিয়ে শঙ্কায় দেশটির সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, আইএস আর তালেবানের এসব হামলায় নতুন করে আতঙ্ক ছড়ানোয় ভেস্তে যেতে পারে নির্বাচন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও শান্তি আলোচনা শুরুর আহ্বান চীনের। 1.5 সপ্তাহ পরে প্রেসিডেন্ট নির্বাচন, তাই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আফগান প্রার্থীরা। মঙ্গলবার কাবুলের উত্তরাংশে প্রচারণা চালানোর সময় আত্মঘাতী হামলার মুখে পড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তার র্যালিতে হামলায় বহু মানুষের প্রাণ গেলেও অল্পের জন্য বেঁচে যান তিনি। প্রচণ্ড বিস্ফোরণের ধাক্কায় মাটিতে পড়ে যাই। মনে হচ্ছিল চোখের সামনে জাহান্নাম দেখছিলাম, চারপাশে শুধু লাশ আর লাশ। সম্প্রতি আবারও বেড়েছে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা, যার পেছনে বেশিরভাগ দায়ী তালেবান, আছে আইএসও। শুধু চলতি মাসে 60 জনের প্রাণ গেছে সব হামলায়। চলতি বছর এখন পর্যন্ত 250-র বেশি হামলা হয়েছে আফগানিস্তানে, যাতে মৃত্যু হয়েছে প্রায় 4000 মানুষের। নির্বাচনকে কেন্দ্র করেই এসব হামলা হচ্ছে বলে মত বিশ্লেষকদের। আফগানিস্তানের জঙ্গি হামলা অনেকটা নিয়মিত ঘটনা হলেও এবারের লক্ষ্য নির্বাচন। সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এসব হামলা চলছে। এভাবে চললে আসলে কার্যকর কোনো নির্বাচন হবে না আফগানিস্তানে, এমনকি তা ভেস্তে যেতেও পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্র নাকচ করার পর ভেস্তে যায় আফগান শান্তি আলোচনা। এর পরপরই বেড়েছে সন্ত্রাসী হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শান্তি আলোচনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য চীনের। আফগান পরিস্থিতি এখন সবচেয়ে নাজুক অবস্থায় আছে। চরম পরিণতি বরণ করার আগেই সতর্ক হতে হবে সুপার পাওয়ারগুলোকে। এ লক্ষ্যে খুব দ্রুতই নিরাপত্তা পরিষদে বিষয়টি আমরা আলোচনায় আনব, কারণ শান্তি আলোচনা ছাড়া আফগান পরিস্থিতি স্থিতিশীল হবার কোনো সুযোগ নেই। হামলার অন্যতম লক্ষ্যে পরিণত হচ্ছে ন্যাটো ও মার্কিন বাহিনীও। বর্তমানে প্রায় 13,000 মার্কিন সেনা মোতায়েন আছে দেশটিতে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।